ঘনঘোর বৃষ্টিতে ঘরে বসে চায়ের কাপে রোমান্টিক হওয়া যায়। খিচুড়ি আনন্দে হিলসা প্রজেক্টে ছুট লাগানো অসম্ভব কিছু নয়। ক্রিকেট যাদের রুটি রুজি তাদের কাছে এমন বৃষ্টি বিড়ম্বনার আরেক নাম। ইদানিং ভারী বর্ষণে নদী হয়ে যায় বিকেএসপি, ক্রিকেট আশ্রয় নেয় কেবল মিরপুরে, সেখানেও ভালো নেই ক্রিকেট, কাক ভেজা হয়ে অনিশ্চিত। করোনা এবং আন্তর্জাতিক ম্যাচ শিডিউলের কারণে এবছর ডিপিএল এর ক্যালেন্ডার বানের জলে, পরিস্থিতি বিবেচনায় কোনোভাবে নেওয়া যাচ্ছে, কিন্তু ঘরোয়া লীগের জুতসই ক্যালেন্ডার কি গেল 10 বছরে দেখেছে বিসিবি? টেকসই পরিকল্পনার বাস্তবায়ন কবে হবে সেটি গবেষণালব্ধ আলোচনা। সে আলোচনা অবশ্যই অলরাউন্ডারে হবে, নির্বাচন সামনে, যুক্তিতর্ক দিয়ে সমাধানের পথ বের করার উদ্যোগ একটা নিতেই হবে। বৃষ্টি বাদল ক্যালেন্ডার ওসব বাদ দিচ্ছি, উইকেটের দিকে নজর দেই। মিরপুরে কিংবা বিকেএসপি দলগুলোর স্কোর দেখলে টি টোয়েন্টির ফরম্যাট নিজেই লজ্জা পায়। উইকেটের দোষ খুঁজবেন নাকি টি টোয়েন্টিতে দেশের ক্রিকেটারদের দুর্বলতা বের করবেন? শক্তি সামর্থ্যের দিক বিবেচনায় স্কোরিং অ্যাবিলিটিতে যোজন যোজন দূরে আছে দেশের ক্রিকেটাররা। বড় রান না করতে পেরে উইকেট নিয়ে রাগ ঝড়ায় অহরহ, নাচতে না জানলে উঠান বাঁকা, প্রচলিত বাংলা প্রবাদে যেন মন খারাপ না হয় ক্রিকেটারদের। শামসুল আরিফিন, অলরাউন্ডার। তুমি তো বলতেই পারো না যে সাকিব কোন টিমে খেলে। তোমাকে আমি কয়বার জিজ্ঞেস করলাম, আওয়ানি কম শেখ জামাল খেলা তাই তো? শেখ জামাল প্র্যাকটিস করতে দেয় কিং কালারি করে, লাস্টে উঠে যাবে স্ক্রিপ্ট রেডি হলে আর বয়স দিন একা একা খেলে কী করবো। আরাম করে কাজ করতেছি, একটার জন্যে আর যখন হাতে কাজ করবেন তখন